আজি আমি গৰিহণা দিছো যে তেওঁলোকে এই কা আইন যে আনিছে রূপায়ণ করবলে বিচাৰিছে। আজি বহুত আমার হিন্দু বঙালী মানুহ আজি অসমৰ ভিতৰত জন্ম লৈছে, অসমত জন্ম হৈছে, কিন্তু আজি তেওঁলোকে এনআরসি পৰা বাহিৰত, এনআরসি ভিতৰত সোমাব লাগে, ভারতীয় নাগরিক সন্মান পাব লাগে। এটা সেই সকলক বিজেপিয়ে কৈছে নহয় তোমালোকে নিজের উপর বাংলাদেশী একটা দাগ নিজের দেহ উপর জাপি লওয়া, তারপর তোমালোকে নাগরিক পাব। এনআরসি ভিতর সোমাব নোৱাৰিলে এটা এজন যোৰহাট বা তিনিচুকীয়া বা এজন ডিব্ৰুগড়ৰ বঙালী মানুহে নিজকে বাংলাদেশ হব লাগিব। আজি আমার হিন্দু বঙালীর উপর আটাইতো ডাঙরজনী অত্যাচার করা হয়েছে এই কা আইন জড়িয়ে আমার দাগ লগাইছে। ইয়াত সব আমার ভারতীয় নাগরিক সকলক যে ন্যায় পাব লাগে দিব নয়। আর তারপর আপনার কয় যে মানুহে নাই, কা আইন জড়িয়ে মানুহে উলা নাই, কোনবা পাঁচজন আটজন, আরে যদি ভিতর যদি পাঁচ ছয়জনহে বিচাৰিছে নাগরিকত্ব এই অধিকার, এটা কা আইন আনিছাই কেউ? এই পাঁচ ছয়জন ব্যক্তির কারণে তোমালকে অসম চুক্তির হত্যা করিলা, এই পাঁচ আটজন মানুষের কারণে তোমালকে অসম চুক্তি নষ্ট করে দিলা, তো তেওঁলোকৰ ওচৰত তর্ক নাই, তেওঁলোকৰ ওচৰত যুক্তি নাই। এই গোটেই কা আইন যেদরে তেওঁলোকে রূপায়ণ করে আছে, ইয়াত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া অহংকার লুকাই আছে, আর যদিও সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া একজন ভাল মানুষ, মই তেখেতক সন্মান করো, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে তেখেতৰ বিফলতাও ইয়াত লুকাই আছে। আটজন মানুষের কারণে অসম চুক্তি নাইকিয়া করে দিছে, যত মেঘালয় বিধানসভা রেজলিউশন পাশ করেছে কা আইন বিরুদ্ধে, তেওঁলোকে আটজন মানুষের কারণে অসম চুক্তি নাইকিয়া করে দিছে, ইয়াতকৈ লজ্জাজনক কথা কি হব পাৰে? আজি আমি গৰিহণা দিছো যে তেওঁলোকে এই কা আইন যে আনিছে রূপায়ণ করবলে বিচাৰিছে। আজি বহুত আমার হিন্দু বঙালী মানুহ আজি অসমৰ ভিতৰত জন্ম লৈছে, অসমত জন্ম হৈছে, কিন্তু আজি তেওঁলোকে এনআরসি পৰা বাহিৰত, এনআরসি ভিতৰত সোমাব লাগে, ভারতীয় নাগরিক সন্মান পাব লাগে। এটা সেই সকলক বিজেপিয়ে কৈছে নহয় তোমালোকে নিজের উপর বাংলাদেশী একটা দাগ নিজের দেহ উপর জাপি লওয়া, তারপর তোমালোকে নাগরিক পাব। এনআরসি ভিতর সোমাব নোৱাৰিলে এটা এজন যোৰহাট বা তিনিচুকীয়া বা এজন ডিব্ৰুগড়ৰ বঙালী মানুহে নিজকে বাংলাদেশ হব লাগিব। আজি আমার হিন্দু বঙালীর উপর আটাইতো ডাঙরজনী অত্যাচার করা হয়েছে এই কা আইন জড়িয়ে আমার দাগ লগাইছে। ইয়াত সব আমার ভারতীয় নাগরিক সকলক যে ন্যায় পাব লাগে দিব নয়। আর তারপর আপনার কয় যে মানুহে নাই, কা আইন জড়িয়ে মানুহে উলা নাই, কোনবা পাঁচজন আটজন, আরে যদি ভিতর যদি পাঁচ ছয়জনহে বিচাৰিছে নাগরিকত্ব এই অধিকার, এটা কা আইন আনিছাই কেউ? এই পাঁচ ছয়জন ব্যক্তির কারণে তোমালকে অসম চুক্তির হত্যা করিলা, এই পাঁচ আটজন মানুষের কারণে তোমালকে অসম চুক্তি নষ্ট করে দিলা, তো তেওঁলোকৰ ওচৰত তর্ক নাই, তেওঁলোকৰ ওচৰত যুক্তি নাই। এই গোটেই কা আইন যেদরে তেওঁলোকে রূপায়ণ করে আছে, ইয়াত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া অহংকার লুকাই আছে, আর যদিও সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া একজন ভাল মানুষ, মই তেখেতক সন্মান করো, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে তেখেতৰ বিফলতাও ইয়াত লুকাই আছে। আটজন মানুষের কারণে অসম চুক্তি নাইকিয়া করে দিছে, যত মেঘালয় বিধানসভা রেজলিউশন পাশ করেছে কা আইন বিরুদ্ধে, তেওঁলোকে আটজন মানুষের কারণে অসম চুক্তি নাইকিয়া করে দিছে, ইয়াতকৈ লজ্জাজনক কথা কি হব পাৰে?